সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গানের অনুষ্ঠান বিজয় টিভির মিউজিক ক্যাফে। আমি রিচার্ড কিশোর। আজকে আমাদের সঙ্গে এমনই একজন শিল্পী আছে, ওনাকেও পরিচয় করে দেওয়ার কিছু নেই, উদীয়মান কণ্ঠশিল্পী, চট্টগ্রামের ছেলে সন্দীপন। সন্দীপন কেমন আছো? এই তো ভালো, তুমি করে বলছি। হ্যাঁ নিশ্চয়ই, তুমি তো আমার গুরু সত্যিকার। কেমন আছো তুমি? আছি আছি, রিচার্ড তো ভালো আছে। আর সবচেয়ে আনন্দ হচ্ছে যে তোমার মতো একজন কমপ্লিট মিউজিশিয়ানের সামনে বসে গাইছি, মানে তোমাকে দেখে আমরা সবসময় শিখি আর কি। আর তোমার সেই বাজনা সবসময় শুনি, অসাধারণ, মানে মানে আমি ভক্ত তোমার। তুমি অল্প দিনে খুব সুন্দর একটা জায়গায় চলে এসছো তোমার নিষ্ঠা এবং তোমার গায়কী সব কিছু দিয়ে। আজকে আমাদের কী কী গান শোনাবে? আজকে আসলে আমার উপর দায়িত্ব পড়েছে ফিল্মের গান গাওয়ার। আমি আসলে তো বিভিন্ন ধরনের লোকজ ধারার গান টানো করি, তার সাথে হয়তো দুটো দু একটা চিটংয়ের গান। নিশ্চয়ই নিশ্চয়ই, চট্টগ্রামের গান আমরা শুনবো দুই একটা। চলচ্চিত্র গান বেশি গাচ্ছো? হ্যাঁ গাইছি আজকে। প্রথমে কোন গানটি গাচ্ছো? প্রথমে আমি গাইছি কি যে সুবীর নন্দী, প্রয়াত শ্রদ্ধেয় সুবীর নন্দীকে শ্রদ্ধা জানিয়ে শুরু করতে যাচ্ছি প্রোগ্রামটি, তার বিখ্যাত গান দিন যায় কথা থাকে। সুবীর নন্দী আমারও খুব প্রিয়, আমার আমি তাকে কাকু কাকু বলতাম অনেক ছোটোবেলা থেকে, ওনার সাথে বাজিয়ে আসছিলাম। হঠাৎ করে সুবীর কাকু আমাদের ছেড়ে চলে গেলেন, ওনার আত্মার শান্তির জন্য সবাই দোয়া করি। তোমার সাথে কি কোনো স্মৃতি সুবীর কাকুর ছিল? সুবীরদার সাথে একটা বিষয় ছিল কি, উনি সবসময় আমার সাথে ফেসবুকে ছিলেন। উনি যখনই আমেরিকা চলে যেতেন তখনই দেখতাম কি আমাকে বিভিন্ন রকম লিঙ্ক পাঠাতেন, বিভিন্ন বিখ্যাত বিখ্যাত গানের লিঙ্কগুলো পাঠাতেন, আর আমাকে বলতে শুনতে কেমন লাগছে বলো। তো এগুলো আমার কাছে মনে হতো যে এই এত বড় একজন মানুষ, এত বড় একজন লিজেন্ড আমাকে পাঠাচ্ছেন, উৎসাহিত করছেন সবসময়, মানে আমার খুব ভালো লাগতো। আর আমাকে বলতেন সন্দীপ তুমি লোকজোধারার গান করছো, করো, নিজের গানও করার চেষ্টা করবে। আমিও কিন্তু লোকজোধারার গান দিয়েই কিন্তু এসেছিলাম। হ্যাঁ এসেছিলেন, তো সেটা আমি সবসময় মনে করতাম। এবং শেষ আমার একটি অ্যালবাম উনি লঞ্চিং করতেও এসেছিলেন লোকজোধারার গান, তো ভীষণ রকম আমাকে আদর করতেন, বলতে তোমার মধ্যে আমি কিন্তু সেই আমাদের পরবর্তী জেনারেশনকে দেখতে পাই, এটা বলতো। তো এটা বিশাল একটা আমার কাছে বিশাল পাওয়া। তোমরা অবশ্যই সুবীর নন্দীর যে সমস্ত গানগুলো ছিল এগুলো গেয়ে গিয়ে দর্শকদের মাঝে সবসময় সুবীর নন্দীকে জাগিয়ে রাখবে আশা করি। চলো আমরা গানটা শুনি আজকে। কথা থাকে দিন যায় কথা থাকে, সে যে কথা দিয়ে রাখল না, ভুলে যাবার আগে ভাবল না, সে যে কথা দিয়ে রাখল না, ভুলে যাবার আগে ভাবল না, সে কথা লেখা আছে বুকে দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে। বাহ, খুব সুন্দর গিয়েছো, অনেক ধন্যবাদ। এই গানের গীতিকার সুরকার সম্পর্কে কিছু আছে? হ্যাঁ নিশ্চয়ই, এটা তো খান আতাউর রহমানের বিখ্যাত ফিল্ম দিন যায় কথা থাকে। উনি গানটির নিজে চিত্রনাট্য লিখেছেন, নিজে সুর করেছেন, এবং গল্পটা তাঁর, এবং কথাও সমস্ত গানের কথাগুলোও তাঁর, মানে অসাধারণ একজন ব্যক্তিত্ব কি বলবো। এরকম খান আতাউর সাহেব সম্পর্কে বলে শেষ করা যাবে না, উনি নিজেই ক্যামেরাম্যান, উনি নিজেই এডিটার, উনি নিজেই স্ক্রিপ্ট রাইটার, উনি নিজেই সিঙ্গার, উনি নিজেই সুরকার, উনি নিজেই মিউজিশিয়ান, একাধারে অনেক কিছু খান আতা। আমার সৌভাগ্য হয়েছিল ওনার কিছু গানে বাজানোর। আচ্ছা, এরপর তো আগুন, আগুন ইজ ভেরি ক্লোজ টু মি নাও, আগুনের সাথেও দীর্ঘদিন ধরে বাজাচ্ছি। এরপরে আমরা কোন গানে যাব? এরপরে আমরা আসছি অনেক সাধের ময়না আমার বিখ্যাত একটি গান, বশির আহমেদ। বশির আহমেদ, হা 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 হা, অনেক অনেক সুন্দর সুন্দর গান আছে ওনার। ওনার সাথে কি তোমার কখনো দেখা হয়েছে? বশির আহমেদের সাথে আমার আসলে ওইভাবে যোগাযোগ হয়নি, কেন কি আমরা যখন ইন্ডাস্ট্রিতে এসেছি উনি একটু অন্তরালে চলে গেছিলেন,
তো সেভাবে দেখার সুযোগ হয়নি। তবে সবসময় আসলে আমি ওনার সম্পর্কে একটা নিজের একটা ভাবনা যে কি আমাদের বাংলাদেশে যদি বলি মোহাম্মদ রফি, এই মানুষটার মধ্যে সেরকম একটা প্লেব্যাকের যে একটা অসাধারণ একটা ভঙ্গিমা, উচ্চারণগত এবং সুরের খেলা, একদম মনে হতো সে কি বম্বের সেই মোহাম্মদ রফি মানে গাইছেন, এরকম মনে হতো আর কি। ওনার ফ্যামিলি কারোর সাথে তো নিশ্চয়ই এখন পরিচিত? হ্যাঁ, ওনার ফ্যামিলির যে ওনার ছেলে মেয়ে রাজা বশির সাথে আমার দেখা হয়েছে, কিন্তু হুমায়রের সাথে আমার, ওনারাও দুজন একদম মানে বাবা মায়ের যোগ্য সন্তান। দারুণ দারুণ। হ্যাঁ, আমরা গানটি শুনবো সন্দীপন, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক মন্ডলী কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন, আমরা এক্ষুনি ফিরে আসছি। ফিরে আসলাম মিউজিক ক্যাফেতে, আমি রিচার্ড কিশোর, গান গাইছিলেন এতক্ষণ সন্দীপন, আমরা সন্দীপনের গানে ফিরে যাচ্ছি। সন্দীপন, এবার বসির আহমেদের বিখ্যাত গান অনেক সাথের ময়না আমার, ময়নামতি ফিল্মের গান, এটি গাজী মাজহারুল আনোয়ারের লেখা, বিখ্যাত গাজী মাজহারুল আনোয়ারের লেখা, গানটি গাওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই সাজীব, শুরু করো। অনেক সাধে ময়নায়ামা বাঁধন কেটে যায়, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পা, অনেক সাধে ময়না আমা বাঁধন কেটে যাছে তারে শিকল দিলা রাঙা দুটি পা, অনেক সাধে ময়না বেনায়ার মনের কথা মধুর মধুর লাগে, গাইবে না সে গান আমারি দূর আকাশের গায়ে, মিছে তারে শিকল দিলা রাঙা দুটি পায়, অনেক সাধে ময়না কেটে যায়
পথারে শিকল দিলা রাঙা দুটি পা, অনেক সাধে ময়না মনে পড়ে গেল আমার, আমি অনেক বাজাতাম ওনার সঙ্গে, এই গানগুলি বাজাতাম বিটিভি থেকে শুরু। বিটিভিতে তখন একটা অনুষ্ঠান হতো আমার প্রিয় গান, এরপর নামটা চেঞ্জ করলো আমার যত গান একক অনুষ্ঠান, তখন দুপুর তিনটা থেকে লাইভ প্রচারিত হতো অডিটোরিয়াম থেকে সরাসরি বিটিভি থেকে একক অনুষ্ঠান, সেখানে বাজিয়েছি। এরপর আরও অনেক জায়গায় সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে এখন বশির ভাইয়ের। এরপরে আমরা কোন গান শুনছি? এরপরে আমরা চলে যাব আমি এক দুরন্ত যাযাবর, এটি মোহাম্মদ আলী সিদ্দিকীর গান, বিখ্যাত গান, সত্যদার সুরে না গানটা, সত্যদার সুরে গাজী মাজহারুল আনোয়ারের লেখা, তাদের দুজনের একটা জুটি ছিল গানের, তখন সত্যদার সুর করা মানেই গাজী ভাই লিখবেন এরকম। আর ছবিটার কথা মনে আছে তোমার? হ্যাঁ, ছবিটা হচ্ছে অতিথি ফিল্মের, অতিথি ফিল্মের অনেক হিট একটি ছবি তৎকালীন সময়কার, প্রায় আমার মনে হয় 1973 খুব হিট করেছিল। চলো গানটা শুনি। আমি একে দুরন্ত যা যাব, আমি একে দুরন্ত যা যাব, দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতেই, দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতেই, পথেই বেঁধেছি মোর ঘর। আমি একে দুরন্ত যা যাব, আমি একে দুরন্ত যা যাব, এখানে ওখানে এখানে ওখানে কোথা যেতে নেই যে মানা, যেখানে সেখানে যেখানে সেখানে খুঁজে পাবে মোর ঠিকানা, এখানে ওখানে কোথা যেতে নেই যে মানা, যেখানে সেখানে খুঁজে পাবে মোর ঠিকানা, চাওয়া পাওয়া নেই কিছু কোনো বাধো নেই পিছু, কেউ আমার রাখে না খবর, কেউ আমার রাখে না খবর, আমি একে দুরন্ত যা যাব, আমি একে দুরন্ত যা যাব, এধারে ওধারে সারি সারি চলে কত জনে, কে এলো কে গেল, কে এলো কে গেল, এত কিছু কে রাখে মনে, এধারে ওধারে সারি সারি চলে কত জনে, কে এলো কে গেল, এত কিছু কে রাখে মনে, সকলের ভালোবাসি সবার সাথে কাঁদি হাসি, দুনিয়াতে কেউ নয় প, দুনিয়াতে কেউ নয় প, আমি একে দুরন্ত যা যাব, আমি একে দুরন্ত যা যাব, দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতেই,
বেড়াতে নেই, বসে থাকে গাড়িতে, পথেই বেঁধেছি মোর ঘর। আমি একে দুরন্ত যা যাব, আমি একে দুরন্ত যা যাব, আমি একে দুরন্ত যা যাব, আমি একে দুরন্ত যা যাব। খুব সুন্দর গিয়েছো গানটা তুমি, সত্যি। দর্শক শ্রোতা মণ্ডলী, একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, একটু অপেক্ষা করুন, আমরা আবার আসছি আবার কিছু নতুন গান, কিছু নতুন গল্প নিয়ে। বিরতির পর আবার ফিরে আসলাম, সন্দীপনের গান শুনবো। সন্দীপন, এবার কি গান শোনাচ্ছ? এবার আমাদের আরেকজন দিকপাল খুরশিদ আলম, শ্রদ্ধেয় খুরশিদ আলম, যিনি তো জানোই যে প্লেব্যাক সিঙ্গিং এর জন্য একদম অনবদ্য একজন ছিলেন। ওনার যে কত ছবির গান হিট আছে, আমার মনে হয় এটা মানে লিখে শেষ করতে পারবো না। আর লোকটাও এত ভালো, খুবই ভালো একজন মানুষ। কয়েকদিন আগে ওনার একটি দুর্ঘটনা হলো, একটা অ্যাক্সিডেন্ট করেছিল, কার অ্যাক্সিডেন্ট, এখন সুস্থ আছে, খুব ভালো একজন মানুষ। কোন গানটা গাইবে? ওনার চুরি করেছো আমার মনটা, মিস লঙ্কা ছবির হিট ছবি একটি। আর গানটি কম্পোজিশন করেছিলেন আজাদ রহমান, শ্রদ্ধেয় আজাদ রহমান, আর লিখেছেন জীবননেশা জামাল। আজাদ রহমান সাহেবেরও চলচ্চিত্রে অনেক অনেক গান আছে, মানে একসময় ওনারাই তো মানে আমাদের বাংলা মডার্ন গান, বিশেষ করে চলচ্চিত্রে আজাদ রহমান সাহেব, সত্যদা, ওনারাই, আলী ভাই, শেখ সাদী খান, ওনারা এত আধুনিক ছিলেন, মানে আমরা মনে হচ্ছে কি আমরা ওনাদের কাছে কিছুই না আর কি। আমরা হয়তো অনেক আধুনিক বলি, কিন্তু ওনাদের কম্পোজিশনের মধ্যে, আমি তো ওনাদের সঙ্গে দীর্ঘদিন চলার সুযোগ পেয়েছি। আমি যখন স্কুলে পড়ি, মানে ক্লাস এইটে পড়ি, তখন থেকে গিটার বাজাই। সমরদা ছিলেন মানে আমার যিনি ওস্তাদ, যিনি আমাকে এই লাইনে নিয়ে আসছেন, সমরদার সঙ্গে সঙ্গে থাকতাম, গিটার বাজাতাম, গান করতাম আমরা। ক্লাস এইটে থাকতে গিটার শুরু করেছিলে বাবা? আরও ছোটোবেলায় গিটার শুরু করেছিলাম, ক্লাস এইটে থেকে প্রফেশনালি। ও মাই গড, আমি যখন বাংলাদেশ টেলিভিশনে গিটার বাজাই, তখন সুরবিতার নামের একটা অনুষ্ঠান, সেখানে বাজালে আমি 80 টাকা পেতাম। আর 80 টাকা পেলে আমি যখন আমার এলাকায় চলে আসতাম, আমার পিছনে আমার বন্ধু বান্ধবের একটা মানে কাফেলার মতন বিশাল একটা গ্রুপ আমার পিছনে পিছনে ঘুরত, ঘুড্ডি কিনে দিতাম, নাটা কিনে দিতাম, তারপর লাট্টু মার্বেল, এগুলো তো সবাই, তখন তো আমরা এলাকাতে মানে এগুলোই খেলা ছিল, ঢাকার মানে ইয়াং ছেলে মেয়েদের খেলাধুলার আইটেম ছিল এগুলো। তো আমার কাছে তখন টাকা থাকতো, মানে প্রতি সপ্তাহে বা 15 দিন পর পর একটা করে রেকর্ডিং করলে আমার কাছে 80 টাকা থাকতো, সবাইকে তখন মানে হেল্প করতে পারতাম ছোট বয়সে, ওরকম একটা টাকা থাকা পকেটে। তখন মা আমাদের, মা চারানা করে দিত আমাদের, চারানা থাকলে পকেটে মানে বিশাল, দুইজনের নিয়ে চটপটি খেতে পারতাম আমরা এরকম। তো সেখানে 80 টাকা, তো সবাই আমার কাছে বলতো, কিশোর একটা ইয়ে আমাদের ঘুটি কিনে দিবি, নাটা কিন্তু সুতা কিনতাম, আমি তো আর তো কিছু জানি, সুতার সাথে কাঁচ, সেই চাঁচ কি কি দিয়ে সব মশলা, আমি, আমার কাছে ভালোই লাগতো, ওরা সব এগুলো করতো, তখন আমি বসে, আমি পারতাম না তো কিছু, আমি ইনভেস্ট করতাম ওদেরকে। আমার অনেকগুলো বন্ধু এখন আছে, হয়তো আমার এই প্রোগ্রামটার কথাও যদি দেখে থাকেন ওরা, নিশ্চয়ই ওদের মনে পড়বে আমার কথা। চলো গানটা শুনি। হ্যাঁ, চুরি করেছো আমার মনটা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা, ধরো হাওয়া যেন যৌবনটা, হায় রে হায় মিস লঙ্কা, চুরি করেছো আমার মনটা, মিস লঙ্কা।
মনের খবর হাই ছিল না জানা, তোমার বাড়ি তাই ছিল না চেনা। মনের খবর হাই ছিল না জানা, ও তোমার বাড়ি তাই ছিল না চেনা। লগ্ন এলো এতদিন পরে আঁখি মেলেছে দেখো না, অন্তরে আজ বাজে ডঙ্কা। অন্তরে আজ বাজে ডঙ্কা, হায় রে হায় মিস লঙ্কা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। লাজুক বদন কেন কাঁপছে, কে জানে মন কি ভাবছে। লাজুক বদন কেন কাঁপছে, ও কে জানে মন কি ভাবছে। চোখে চোখে কিছু বলো না, মনের সাগরে ঢল নামছে। মৌসুম এলো যেন আচমকা, মৌসুম এলো যেন আচমকা, হায় রে শ্রীলঙ্কা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় শ্রীলঙ্কা, চুরি করেছো আমার মনটা। গুড জব, খুব সুন্দর গেছো গানটা। খুশিত ভাই শুনে থাকলে খুব খুশি হবে। হ্যাঁ, সেই আসলে আমরা ক্ষুদ্র পরিসরে যা হচ্ছে আর কি, এগুলো আসলে তো জানোই তুমি, মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট ফিল্মের এগুলো বিশাল ব্যাপার, অর্কেস্ট্রেশনের ব্যাপার থাকে। তো তোমার সাথে বসে আড্ডা ছিল, গানগুলো গাওয়া, জানি না কতটুকু এখন দর্শক। তখন তো একটা গান করতে দু তিন দিন লাগতো, শুধু গীতিকার এবং সুরকার বসে এটাকে সেট করা, সিটিং দিয়ে ঠিক করে, তারপরে যারা শিল্পী থাকবে শিল্পীকে গানটা শিখিয়ে দিতেন। এরপর স্টুডিওতে যেদিন যাবে 30 জন 35 জন মিনিমাম মিউজিশিয়ানস, একদম কম হলেও 30 জন 35 জন, 10 জন 12 জন তো শুধু ভায়োলিনই থাকতো, বাবা, তারপর তবলা, ঢোল, বঙ্গ, কঙ্গ, পার্কিশনস, ড্রামস, খোল, যে গানে যেরকম এতগুলো রিদেম, দেন গিটার, বেস গিটার, একোডিয়ান, কিবোর্ডস, পিয়ানো, ফ্লুট, দেন ক্লারোনেট, শানাই, সেতার, সরোদ, ম্যান্ডোলিন, ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টস, এগুলো সব তো এখন তো দেখি না আর কি, এগুলো উঠে গেছে আমাদের দেশ থেকে। হয় কি মানে নতুন করে কেউ এখন আসেনি। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন জেনারেশনদেরকে বলবো, যারা ইনস্ট্রুমেন্টালিস্ট, এখন কিন্তু আমাদের দেশে এদের অনেক ডিমান্ড। যদি কেউ ভায়োলিন বাজায় বা কেউ যদি ফ্লুট বাজায়, গিটার বাজায় বা এরকম ইনস্ট্রুমেন্টাল যারা বাজায়, তাদের জন্য কিন্তু খুব ভালো এখন একটা সময়, কারণ এখন আমাদের দেশে অনেক স্টুডিও হয়েছে, অনেক সুন্দর সুন্দর জায়গা হয়েছে, টিভি চ্যানেল আছে, অনেকগুলো অনেকগুলো মঞ্চ আছে পারফর্ম করার জন্য। সো একসময় আমাকেই জিজ্ঞেস করতো আমার অনেক আত্মীয় স্বজনরা, এই কিশোর তুই যে গিটার বাজাস, মানে তোর কি ফ্যামিলি চলে বাবা, এরকম কিন্তু আমার অনেক রিলেটিভরাই আমাকে বলতো। এখন এখনকার জেনারেশনে ধরো 21-22-23 বছরের বয়সেরও যদি একজন মিউজিশিয়ান,
ও কিন্তু রীতিমতো ঢাকা শহরে এস্টাবলিশ, সে সুন্দর একটা ফ্ল্যাট নিয়ে, গাড়ি নিয়ে, তার একটা স্টুডিও, মানে মানে এত এখানে মানে সম্মানী বা সম্মান এই জায়গাটা এই ক্ষেত্রে। তো আমি অভিভাবকদেরও বলবো যে অনেক সময় অনেক অভিভাবকরা আছেন যারা মানে যাদের সন্তানরা ইন্টারেস্টেড ইন মিউজিক, ইচ্ছা করলে আপনারা তাকে মিউজিক ভালো মতো ভালো টিচার দিয়ে শিখাতে পারেন, এবং একটা ক্ষেত্র আছে তাদের এই মিউজিক ব্যবহার করার জন্যে। যাই হোক, যেটা বলছিলাম যে অর্কেস্ট্রাতে তখন এরকম হতো এবং সারা রাত মানে রেকর্ডিং হতো, ভোরবেলায় আমরা সবাই বাসায় আসতাম। এরপরে যে গানটা শুনবো সেই গানটার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছি আমরা। দর্শক শ্রোতমণ্ডলী, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, থাকেন আমাদের সঙ্গে। আবার ফিরে আসলাম মিউজিক ক্যাফেতে, আমি রিচার্ড কিশোর, আমার সাথে আজকে আছেন আমার খুবই খুবই প্রিয় একজন শিল্পী সন্দীপন। আচ্ছা সন্দীপন, তুমি তো চিটাংয়ের ছিলে। হ্যাঁ হ্যাঁ, চিটাংয়ের ছিলে। তুমি কখন কিভাবে গান মানে গানের সাথে জড়িত হলে একটু যদি আমাদের দর্শকদেরকে একটু বলতে। আমার যে প্রথম যে ডেভেলপমেন্ট এসেছিল সেটি 2004 সালে, তো এর আগে থেকেই আমি ঢাকাতে প্রায় 98 সাল থেকে আমার পথ চলা, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায় মিউজিক ডিরেক্টরদের কাছে পথ চলা। তো এই প্রথম অ্যালবামটা ছিল সোনা বন্ধু নামে, সেখানে আমি কিছু চিটংয়ের গান করেছিলাম, সিলেটের গান করেছিলাম, আব্বাসউদ্দিনের গান করেছিলাম, লালন সাঁইয়ের গান করেছিলাম, হাসন রাজার গান করেছিলাম, তার রামপ্রসাদী গান করেছিলাম। তো ওই গানটি 2004 সালে এসেছিল অ্যালবামটি। তো ওখানে এই লোকজধারার গানগুলো দিয়ে কিন্তু শ্রোতারা আমাকে চিনেছে, কিন্তু কখনো ভাবিনি যে লোকজধারার গান গেয়েই আমাকে পথ চলতে হবে। ওই ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছিল, তো সেখানে আমি কিছু চট্টগ্রামের গান করেছিলাম। আচ্ছা, তো আজকে ভাবছি যে কি নিশ্চয়ই একটা চট্টগ্রামের গান তো আমরা শুনবই, কি বলে এটাকে, চাটগাঁয়া গান, চাটগাঁয়া, হ্যাঁ চাটগাঁয়া গান, চাটগাঁয়া গান, ওকে চাটগাঁয়া, একটা একটা চাটগাঁয়া গান নিশ্চয় হবে আমাদের। না মানে এই আলাপ এবং গান করতে করতে সন্দীপন সময় একদম লাস্ট চলে আসছে। হ্যাঁ, তো আমি দর্শকদের কাছে বিদায় নিয়ে আসছি, তারপর তুমি তোমার গানটা শুনবো। সুধীমণ্ডলী, আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানে যারা সঙ্গত করলেন তাদের সাথে একটু পরিচয় করে দিই। আমাদের সাথে আজকে কিবোর্ড বাজালেন সজীব, আর আমাদের সাথে তবলায় সঙ্গত করলেন এতক্ষণ অপূর্ব। সন্দীপন, আমাদের না এই গান আর আলাপ করতে করতে সময় একদম শেষ হয়ে গেছে, মনে হচ্ছে যে কোনো গানই শুনলাম না তোমার, আর অনেক অনেক কিছু শোনার। তবে তোমাকে এখানে প্রমিস করে যেতে হবে যে তুমি আর একবার বিজয় টিভি যখন তোমাকে ডাকবে মিউজিক ক্যাফে, তখন অনেকগুলো চিটাংয়ের গান শুনবো। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, তারপর তোমার গানটা শুনি। দর্শক শ্রোতা মণ্ডলী, এমনি করে আরেকদিন আরো কোনো একটি শিল্পীকে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব, সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আমাদের এই অনুষ্ঠানটা কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই আপনারা লিখে জানাবেন। সন্দীপন, হ্যাঁ আমি শেষ গানটি করছি। গানটা শুরু করার আগে বলতে চাই বিজয় টিভিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাকে এখানে ডেকেছেন এমন একটি সুন্দর অনুষ্ঠানে, যেখানে রিচার্ড দা, আমি বলবো যে আমাদের বাংলা মিউজিকের, বাংলাদেশের একজন কিংবদন্তি পুরুষ, যে মানুষটির পাশে বসে গাইছে, ভীষণ রকম গর্ববোধ করছে। আর শুরু করছি আমার সেই মানে এই গানটি দিয়েই আসলে আমার পথ চলা শুরু হয়েছিল 2004 সালে, যে মধু হই হই বিষ খাওয়াইলা, যে গানটি প্রথম আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, বাপ্পা মজুমদার অ্যারেঞ্জমেন্ট করেছিল গানটি, সেন্ট মার্টিনস দ্বীপ থেকে আমরা নিয়ে এসেছিলাম একটি গান, বিখ্যাত গান। আচ্ছা, এই গানটা, গানটার একটা হিস্ট্রি আছে না? হ্যাঁ, গানটার হিস্ট্রি একটু বলোই না, আমরা শুনি সবাই। গানটি আমাকে এনে দিয়েছিলেন রেনেসা ব্যান্ডের বগি ভাই, বেস গিটারিস্ট, ওনার একটা কোম্পানি ছিল একতার, যে তখন খুব ওনার অ্যালবামগুলো খুব এক্সপেন্সিভলি বিক্রি হতো, উনি যে সেই অ্যালবাম কিন্তু ওনার অ্যালবাম থেকে, ওনার লেভেলস থেকে আসতো না। তো সেখানে আমার সোনা বন্ধু অ্যালবামটা যখন গেল, তখন বগি ভাই বলল, সন্দীপন দেখো তোমার তো অনেক গান শুনলাম, এখানে 7-8টা গান দিয়েছো, একটা গান তুমি যোগ করো। আমি, কি যা গান? সেটা হলো মধু হয়ে বিষ খাওয়াইলে, একটা গান আছে সেন্ট মার্টিনস দ্বীপের, সেই গানটি তুমি করো। তো সেই গানটি আমরা প্রথম জানতাম, সেটা সংগৃহীত, এখনও পর্যন্ত আমরা কনফিউজ কার লেখা, কিন্তু আমরা এখনও পর্যন্ত জানতে পারছি যে সেটা আব্দুর রশিদের লেখা, কিন্তু আবার কেউ কেউ বলছেন যে এটা আহমেদ বশিরের লেখা, কক্সবাজার অঞ্চল, যিনি যে ভদ্রলোক বেঁচে নেই। তো এটা আমরা একটু কনফিউজড, কিন্তু আমরা আপাতত বলতে চাই গানটি আব্দুর রশিদ, যেহেতু সেন্ট মার্টিনস দ্বীপে ওনার কাছ থেকে গানটা সংগ্রহ করা ছিল ওনার মুখ থেকেই, সেই জন্য ওনার নামটা বলতে চাই। তো এই আর কি। তুমি একবার শুধু আবৃত্তি করো না কথা, মানে গানটা না গিয়ে, আমাদের আমরা অনেকেই আছে যারা গানটা এত ভালোবাসি কিন্তু আমরা ঠিকমতো উচ্চারণ করতে পারি না। মধু হই হই বিষ খাওয়াইলা, হন হারণে ভালোবাসার দাম ন দিলা, মানে মধু বলে বলে তুমি আমাকে বিষ খাওয়ালে,
কি কারণে তুমি ভালোবাসার দাম দিলে না? আশাই আসিল তোমারে লই বাইন্দুম একখান সুখের ইগর, সুখের বদল দুঃখ দিলা। আশা ছিল তোমাকে নিয়ে একটা বান্ধব সুখের ঘর, সুখের বদলে তুমি দুঃখ দিলে। হন হারণে মানে কি কারণে ভালোবাসার দাম ন দিলা? প্রেম নদীতে অয়নর টালত আরে কিল্লায় ফেলাই গেলা, মানে অয়নর প্রেমের নদীতে, প্রেমের নদীতে তুমি আমাকে ফেলেছো, কিন্তু সেটা কিন্তু আগুনের টাল, অয়নর টাল, অয়নর টালত মানে আগুনকে অয়ন অয়ন অয়ন। দেখেন দর্শকরা, আমরা এতদিন যাবত এই গানটি শুনছি, কিন্তু এই গানের প্রকৃত মানে আমি নিজেই আমার কথা বলছি যে প্রকৃত অর্থগুলা আজকে তোমার কাছ থেকে আমি শুনলাম। ইটস রিয়েলি একটা রোমান্টিক একটা গান, না মজার গান, দারুণ গান। এটা কিন্তু ওই বেল্টে কক্সবাজার অঞ্চলটা এমন একটা অঞ্চল, সেন্ট মার্টিন দ্বীপ থেকে শুরু করে কক্সবাজার বেল্টটা অসাধারণ অসাধারণ আঞ্চলিক গান ওখান থেকে হয়েছে, সৃষ্টি হয়েছে, যার সারা পৃথিবীময় বিখ্যাত, সমস্ত বাংলা ভাষাভাষীর লোকজন আনন্দ করে গায়। যেমন আজকের মধু হয়ে খাবেলা, দর্শক শ্রোতা শুনি আমাদের সন্দীপনের কণ্ঠে মধু হই হই। চলো আরে মধু হই হই বিষ খাওয়াইলা, আরে আরে মধু হই হই বিষ খাওয়াইলা, হন হারণে ভালোবাসার দাম ন দিলা, হন দূষণ পাই ভালোবাসার দাম ন দিলা, মধু হই হই বিষ খাওয়াইলা, আরে মধু হই হই বিষ খাওয়াইলা, হন হারণে ভালোবাসার দাম ন দিলা, হন দূষণ পাই ভালোবাসার দাম ন দিলা। আশায় আসিল তোমারে লই বাইন্দুম একখান সুখের ঘর, আশায় আসিল তোমারে লই বাইন্দুম একখান সুখের ঘর, সুখের বদল দুঃখ দিলা, আরে সুখের বদল দুঃখ দিলা, হন হারণে ভালোবাসার দাম ন দিলা, হন দূষণ পাই ভালোবাসার দাম ন দিলা। হন হারণে ভালোবাসার দাম ন দিলা।
শাসন পাই ভালোবাসার নাম নবীলা হন হরণে ভালোবাসার নাম নবীলা হর মধু হই হই বিষ হবাইলা হর মধু হই হই বিষ হবাইলা হন হরণে ভালোবাসার নাম নবীলা হন দূষণ পাই ভালোবাসার